হ্যালো এক্সপিরিয়েন্স স্পোর্টসের একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। ইস্ট বেঙ্গলের দল গঠন মোটামুটিভাবে চলছে বেশ ভালোই, ট্রান্সফার ফি ছাড়াই বেশ ভালো ভালো সাইনিং ইস্ট বেঙ্গল কমপ্লিট কুড়িয়ে ফেলেছে। এবার যে টার্গেটটা ইস্ট বেঙ্গল রেখেছিল, মোটামুটি তিন চারটে প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে সাইন করাবে, সেটার এখনও প্রয়োজন পড়েনি। এখানে এখন ট্রান্সফার ফি লাগবে, কারণ যে প্লেয়াররা ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে টার্গেট রয়েছে তার মধ্যে তিনটে নাম এই মুহূর্তে ভাসছে। দেখো, প্রথম কথা, তোমরা বিনীত রায় নিয়ে রেগুলার কোশ্চেন করে যাচ্ছ, বাট বিনীত রায় নিয়ে এই মুহূর্ত অবধি ইস্ট বেঙ্গলের কোনো নতুন আপডেট বা নতুন কিছু হয়েছে সেটা নিয়ে কোনো আপডেট নেই। তাই বিনীত রায় টপিকটা এখন পুরোপুরি সাইডে রেখেছি আমি। যে জিনিসটা রয়েছে সেখানে রহিম আলী রয়েছে, ঈশান পান্ডিতা রয়েছে, প্রভসুখান গিল রয়েছে। প্রভসুখান গিলের প্রচুর পরিমাণে একটা ট্রান্সফার ফি দাবি করছে কিন্তু কেরালা ব্লাস্টার্স। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে তার এক বছরের ডিল রয়েছে, সেখানে কেরালা ব্লাস্টার্স চাইছে তার সাথে যে কন্টিনিউ করতে, মানে ডিলটাকে আরও লং নিয়ে যেতে। বাট প্রভসুখান এখনও পর্যন্ত তাদের সেই লং এগ্রিমেন্টে কোনো সাড়া দেয়নি। অন্যদিকে রহিম আলী, যাকে ইস্ট বেঙ্গল চাইছে, সেখানেও 1 কোটি টাকার কাছাকাছি একটা ট্রান্সফার ফি দাবি করা হয়েছে। অন্যদিকে ঈশান পান্ডিতা, তবে ঈশান পান্ডিতা একমাত্র যিনি ফ্রি প্লেয়ার রয়েছেন। এবার প্রথম একটু প্রভসুখান গিলকে নিয়ে কথা বলা যাক। প্রভসুখান গিল ছাড়া ইস্ট বেঙ্গলে, মানে প্রভসুখান গিল বা নওয়াজ, এদের মধ্যে কোনো একটা ডিল সম্ভবত হতে চলেছে ইস্ট বেঙ্গলের গোল পোস্টের নিচে। কারণ এই মুহূর্তে যে গোল পোস্টের তলায় অন্য যে গোলকিপাররা ইস্ট বেঙ্গলের কন্ট্রাক্টে রয়েছে, তারা এই টিমের সঙ্গে কোনোভাবেই মানানসই হচ্ছে না। কারণ ইস্ট বেঙ্গল প্রতিটা পজিশনের জন্য এক্সপিরিয়েন্স এবং ইয়ং মিলিয়ে কিন্তু একটা অপশান রাখছে। দুটো দুটো করে প্লেয়ার সাইন করিয়ে ফেলেছে তারা, আপফ্রন্ট স্ট্রং হয়ে গেছে, মাঝমাঠ বিদেশি হয়ে গেছে বলা যায়। এবার যদি সেখানে স্বদেশি প্লেয়ারদের মধ্যে সৌভিককে ইউজ করতে পারবে, তাছাড়াও আরও দু একজন, বাট ওই ধরনের বা ওই মেন্টালিটির প্লেয়ারগুলো নেই যেমন আমরা আপফ্রন্টে লক্ষ্য করলে দেখতে পারবো। কারণ আপফ্রন্টে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে, নন্দা কুমার, নাওরেম মহেশসিং, ক্লিটন সিলভা, তারপর জাভিয়ার সিভেরো, প্রচুর প্লেয়ার কিন্তু ইস্ট বেঙ্গলের আপফ্রন্টে রয়েছে। ডিফেন্সে যদি থাকাই, ব্যাক পজিশনে কিন্তু বা সেন্টার ব্যাক হোক বা লেফট ব্যাক, রাইট ব্যাক, এই পজিশনগুলোতে যথেষ্ট পরিমাণে ভালো ভারতীয় স্কোয়াড কিন্তু হয়ে গেছে। কারণ তোমরা দেখো যে এডুইন সিডনি ভান্সপাল বলো, আরও যে প্লেয়ারগুলো ইস্ট বেঙ্গলে মানে আগের মরশুমে ছিল, যেমন সার্থক গোলোই, চুং নোংগা, এই প্লেয়ারগুলো তো ছিল। তো এডুইন সিডনি ভান্সপালের সঙ্গে হরমানজিৎ খাবরা, নিশু কুমার, এই প্লেয়ারগুলো ঢোকায় মানে ইস্ট বেঙ্গলের লোয়ার পোর্শন, ব্যাক পোর্শনটাও কিন্তু যথেষ্ট স্ট্রং হয়েছে। এবার ডিফেন্স, মানে লাস্ট লাইন অফ ডিফেন্স ক্ষেত্রে যেটা গোলকিপার পজিশন, সেই গোলকিপারকে স্ট্রং করতে হবে, এবং তার জন্য ট্রান্সফার ফি দিয়ে চেষ্টা করবে প্রভসুখান গিলকে নিয়ে আসার। এখানে দুটো ডিল হতে পারে প্রভসুখান গিলের সঙ্গে। একটা হতে পারে যে লোন ডিল, যেমন নিশু কুমারের ডিলটা হয়েছে, যে এক বছরের লোন ডিলে এসছে, তারপরে যখন সে ফ্রি হয়ে যাবে সেই ট্রান্সফার ফিটা দিতে হবে না, এবং সেই ট্রান্সফার ফি দিয়ে তাকে লং টার্মে সাইনও করিয়ে নিতে পারবে, সেই একটা জিনিস হতে পারে। এছাড়াও কিন্তু ট্রান্সফার ফি দিয়ে আনতে পারে, মানে এই দুটো জিনিস করতে পারে প্রভসুখানের সঙ্গে। এবার রহিম আলী, রহিম আলী সাইনিংটা আমি মনে করি না কোনোভাবেই করা উচিত ইস্ট বেঙ্গলকে, যদি 1 কোটি টাকার ট্রান্সফার ফি দিতে হয়, তারপর স্যালারি রয়েছে, কোনোভাবেই রহিম আলী ডিলে যাওয়া উচিত না। কারণ জাতীয় দলের হয়ে আমরা খেলা দেখেছি ইন্টারকন্টিনেন্টাল কাপে, রহিম আলীর চরম চূড়ান্ত বিচ্ছিরি খেলা, ওর থেকে ঈশান পান্ডিতাকে সুযোগ দিলে অনেক বেশি ছটপটে, অনেক ভালো গোল স্কোরিং অপরচুনিটি তৈরি করতে পারবে, ক্রিয়েট করতে পারবে। তো ঈশান পান্ডিতা, এবার ইস্ট বেঙ্গলের একটা ফ্যান ক্লাবের তরফ থেকে দাবি করা হচ্ছে কিন্তু ঈশান পান্ডিতার ডিলটা ঝুলে আছে এখানে। ঈশান পান্ডিতা দাবি করেছে 90 লাখ, ইস্ট বেঙ্গল সেখানে 65 থেকে 70 লাখ।
আমার মনে হয় যে রহিম আলী যদি 1 কোটি ট্রান্সফার ফি দিতে হয় প্রায় 1.5 কোটি 2 কোটি টাকার কাছাকাছি একটা ডিল চলে যাবে। ওখানে ঈশান পান্ডিতাকে হামেশাই সাইন করিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। এবার কোচের একটা পছন্দ অবশ্যই আছে, ম্যানেজমেন্টের পছন্দ আছে, তাদের একটা ট্যাকটিক্স রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে তাদের যদি রহিম যায় বা তাদের যদি ঈশান যায় সেটা তাদের ভাবনায় রয়েছে তারা কি করবে। বাট এই তিনটে প্লেয়ার এই মুহূর্তে ইস্টবেঙ্গলের মূল লক্ষ্য। এছাড়াও অস্ট্রেলিয়ান বিদেশি ডিফেন্ডার তিনি যথাসম্ভব মানে একেবারে চূড়ান্ত লেভেলে রয়েছে, তাকে যে কোনো মুহূর্তে ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিতে পারে। আরও একজন ইভান গঞ্জালেস, ইভান গঞ্জালেস দেখো দীর্ঘ অনেক দিন ধরেই বলছি, তার আগে থেকে তোমরা জেনেছো যে ইভানকে রাখবে না ইস্টবেঙ্গল, ইভানকে ছেড়েই দেবে, ওই নেগোসিয়েশন এখনও অবধি চলছে, ইভানকে ছেড়ে দেবে। তো আপডেটটা এতটাই ছিল, অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখো, ফেসবুক থেকে দেখলে ফলো অপশানটা অল করে দিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।